বন্ধুগণ, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখতে পাচ্ছেন আকাশে ঘুরে উঠছে আজকে বিশ্বকর্মা পূজা। আর এই বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ গতকাল ছিল রান্না পুজো, আর আগামীকাল আবার গণেশ পুজো। বাঙালিদের যে বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে, তা আজকে বিশ্বকর্মা পুজোর কয়েকটা ক্লিপস আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এবারে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। বিশ্বকর্মা পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা এখন দেখছেন বেঙ্গল ডিসেল সম্পূর্ণার প্রথমা এবং দ্বিতীয়া অ্যাপার্টমেন্টের পূজা। এই অ্যাপার্টমেন্টে যে সমস্ত ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার যারা কাজ করেন, তারা এবং যারা থাকেন আবাসিক, সকলে মিলে এই পূজার আয়োজন করেছেন। এবারে আসুন আপনাদের সামনে এক নজরে বেঙ্গল ডিসেল সম্পূর্ণার প্রথমা এবং দ্বিতীয়ার কমপ্লেক্সটা আপনাদের সামনে তুলে ধরছি। এখন দেখছেন ডিডোজিও কলেজের সামনে যে বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ডের সমস্ত কর্মী ইউনিয়নের পুজো। বেটুয়ারা কালীবাড়ির সামনে যে রিক্সা ইউনিয়নের বিশ্বকর্মা পূজা। এখন দেখতে পাচ্ছেন বাদরা অগ্রগামী ক্লাবের যে জিম, সেই জিমের বিশ্বকর্মা পূজা। বিভিন্ন কারখানাতেও পুজো হচ্ছে, এরকম একটা কারখানা এসেছে বাসুদেবপুর কারখানায়, এই যে কারখানায় পুজো হয়েছে। এবং কারখানাতে প্রতি বছর বিভিন্ন ওনার যে সমস্ত কর্মীরা তাদেরকে খাওয়ান, বা যে সমস্ত মানুষরা ওনার আছেন তাদেরকে একসঙ্গে বসে খাওয়ান। এবারে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কবজি ডুপে ঘুরি বোঝ। দুতি কেমন হয়েছে দুতি রান্না? ভালো হয়েছে? একটু আগেই বলেছি গতকাল ছিল রান্না পূজা, আজকে সেই রান্না পূজার প্রসাদ কনক বোন দিয়ে গেল। এক একটা পদ অপূর্ব রান্না, খুব তৃপ্তি সহকারে সকালবেলায় খেলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার অন্য কোনো ব্লগ নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।